শুভ সকাল শিক্ষার্থীরা আজ তো নিয়তি অধ্যায়ের গদ্য অংশে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমি এসেছি সবাই খাতা বের করো প্রশ্নগুলো তুলে নাও এক নাম্বার। হুমায়ুন আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ দুই তার কর্মজীবন শুরু হয় কোন পেশা দিয়ে তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতা পেশা দিয়ে তিন নীল কারাগার চলচ্চিত্রে নির্মাতা কে শঙ্খচিল কারাগার চলচ্চিত্রে নির্মাতা হুমায়ুন আহমেদ চার হুমায়ুন আহমেদ কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে হুমায়ুন আহমেদ মারা যান পাঁচ মহারাজা দেশ ছেড়ে কোথায় চলে গেছেন মহারাজা দেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছেন ছয় নিয়তি গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত নিয়তি গল্পটি আমার ছোটবেলা গ্রন্থ থেকে সংকলিত সাত মহারাজার কুকুরটির নাম কি। মহারাজার কুকুরটির নাম বেঙ্গল টাইগার তহক কি তহক এক ধরনের বিষদর সাপ তখন কি এক ধরনের বিষধর সাপ চাতল শব্দের অর্থ কি নয় চাতল শব্দের অর্থ উঠান দশ কুকুরটি কার জীবন বাঁচিয়েছেন কুকুরটি শাহিনীর জীবন বাঁচিয়েছেন এগারো লেখক কোথায় বসে গায়ে রোদ মাখে লেখক রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ মাখে তো চাতাল কি চাতাল অর্থ আমরা এখানে পড়েছি কি চাতাল উঠান আচ্ছা তোমরা খাতায় লিখো বারো নাম্বার হলো লেখকের ছোটো ভাইয়ের নাম কি লেখকের ছোটো ভাইয়ের নাম শাহীন নেক্সট তেরো নম্বর হলো লেখকের শৈশবের কিছু সময় কোথায় কাটিয়েছেন লেখকের শৈশবের কিছু সময় কোথায় কাটিয়েছেন জগদলে চোদ্দ লেখক ও তার পরিবারের সবাই কিবারে কুইনাইট খেতেন লেখক ও তার পরিবারের সবাই রবিবারে কুইনাইট খেতেন তোমাদের এতক্ষণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ পড়ালাম আচ্ছা বাড়ির কাজ এক ভয়ঙ্কর জায়গা বলতে কি বোঝানো হয়েছে দুই বেঙ্গল টাইগার বলতে কি বুঝায় তিন লেখক রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন কেন চার জক দলের মহারাজার বাড়িটি পরিত্যক্ত কেন কুকুরটি খানা দানি খানদানি বলার কারণ ব্যাখ্যা কর ছয় মহারাজার বাড়িটি কোথায় ছিল সাত মহারাজার বাড়িতে কয়টি সানাখানা ছিল আট নিয়তি গল্পে কার রুচি দেখে মুগ্ধ হতে হয় নয় তোমরা খাতায় লিখো নয় গল্পে মহারাজার বাড়ি ছাড়ার কারণ ব্যাখ্যা দশ কুকুরটি রাজবাড়ি ছেড়ে না যাওয়ার কারণ ব্যাখ্যা করো এই বাড়ির কাজ তোমাদের দশটা থাকবে তোমরা পড়বে খাতায় লিখবে আর অবশ্যই তোমরা রিডিং ভালো মতো পড়বে কয়েকবার আমরা জ্ঞানমূলক প্রশ্ন বললাম বাড়ির কাজ দিলাম নেক্সট ক্লাসে আমরা আবার আরও প্রশ্ন আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা বাই